সৃষ্টি মানেই তো একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। আজকে বাংলায় যা আছে কালকে হয়তো তা থাকবে না। কত কিছু চলে যাবে, আবার কত কিছুই না ফিরে আসবে। পুরনো বস্তু হারিয়ে গেলে মানুষের অন্তরে তা স্মৃতি হয়ে ডায়েরির পাতাতে থেকে যায়। পৃথিবীর এই প্রকৃতির অমোঘ নিয়মে সকল প্রকার সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তবুও মানুষের চেষ্টা, যদি সেই সৃষ্টিকে অনন্তকাল ধরে টিকিয়ে রাখা যায়। সৃষ্টি ও ধ্বংসের লীলা খেলা কখনো থামবার নয়, থাকছে জটিল তত্ত্ব। এসব তত্ত্ব ফেলে চলুন একটু বাংলার প্রাচীন জনজীবনে ফিরে যাওয়া যাক। জীবন মানেই গতিশীল, স্থবির জীবন আমরা চাই না। রেল আমাদের সভ্যতাকে গতি দিয়েছে, আমাদের সভ্যতা গতিশীল। এই গতি না পেলে আমরা হয়তো উন্নত হতাম না। তেমনি ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে মার্টিন রেল। একদা আমাদের বাংলার গর্ব ছিল মার্টিন রেল, যাকে বাংলার ঘরোয়া রেলও বলা চলে। হাওড়াবাসীদের প্রাণ ছিল এই ট্রেন। হাওড়া শহর থেকে শিয়াখালা রুটে হাওড়া জেলাতে চলত মার্টিন রেল। কলকাতা নগরীর অভ্যন্তরস্থ ও পারিপার্শ্বিক অনুন্নত অঞ্চলগুলোর যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে তুলতে প্রচলন ঘটে মার্টিন রেলের। জগৎবিখ্যাত ইঞ্জিনিয়ার ও বাঙালি শিল্পপতি স্যার রাজেন মুখার্জি ছিলেন মার্টিন রেলের মালিক। তখনকার সময় হাওড়াতে মার্টিন রেলপথই ছিল প্রধান পথ। এক কামরা বোঝাই করে বাদুর ঝোলা অবস্থায় যাত্রীরা শিয়াখালা অভিমুখে রওনা হতো। বহুকাল আগেকার কথা, শোনা যায় হাওড়ার তেলকল ঘাট থেকে মার্টিন রেলের যাত্রা শুরু হয়, যার নাম আজ হাওড়া ঘাট স্টেশন। আজ থেকে 40 বছর পূর্বে লিলুয়ার দিক থেকে হাওড়া স্টেশনগামী টিকিয়াপাড়া বা সাঁতরাগাছির দিক থেকে হাওড়া স্টেশনগামী ব্রডগেজ রেলে এলে ডান পাশে প্রাচীরের ওপারে হাওড়া ময়দান লেখা মার্টিন রেলের টার্মিনাল স্টেশনের হলুদ বোর্ডটি দেখা যেত। ওই রেলপথের উল্লেখযোগ্য স্টেশনগুলো হল বলুহাটি, চণ্ডীতলা জংশন, মশাট। তার মধ্যে স্টেশন ছিল যেমন কুমির ঘোড়া, কলাছড়া, কৃষ্ণরামপুর, জঙ্গলপাড়া। মশাটের পরে সুচিয়া, লোকে বলতো ছুঁচে। শেষ স্টেশন শিয়াখালা। এই হাওড়া শিয়াখালা শাখা ছাড়াও হাওড়া আমতা শাখা লাইন ছিল হাওড়া ঘাট থেকে এসে কদমতলাতে জংশন। ওখানেই শিয়াখালা শাখার সঙ্গে এক বিভাজন, পুনরায় যার শাখা প্রশাখা আবার চণ্ডীতলায়। কদমতলা জংশন থেকে আমতাগামী লাইনটি বড়গাছিয়া এসে সেখান থেকে 16 মাইল দূরে চাপাডাঙ্গার পথে চলে যায় আরও একটি প্রশাখা। এই প্রশাখায় জগৎবল্লভপুর এবং ইচ্ছানগরী উল্লেখযোগ্য স্টেশন। আর আমতার পথে চলতে চলতে মাকড়দহ, ডোমজুরের পরেই এই বড়গাছিয়া জংশন ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য একটি জায়গা মুন্সিরহাট স্টেশন। এইসব স্থানগুলোতে এখন কলকাতার ট্রাম কোম্পানি সিটিসির বাস চলাচল করছে। তাহলে দেখা যাচ্ছে যে একসময় হাওড়া তেলকল ঘাট বা হাওড়া ময়দান থেকে মার্টিন রেল যোগাযোগ রেখেছিল চার প্রান্তে চারটি জনপদের সঙ্গে, আমতা, চাপাডাঙ্গা, শিয়াখালা ও জনাই। দীনেন গুপ্তর ছবি নতুন পাতা ও অরবিন্দ মুখোপাধ্যায়ের ছবি ধন্নী মেয়ের শুটিং হয়েছিল এই মার্টিন রেলে। আমতার প্রত্যন্ত গ্রামে তৈরি মাদুর দুটো কামরাতে বোঝাই করে মার্টিন রেল কলকাতা রওনা দিত।
দাসনগর যে শেফিল্ড আখ্যা পেয়েছিল তার প্রধান সূত্র আমতা ও মার্টিন রেল। শনিবারে বাড়ি গিয়ে আবার সোমবারে সব কাজের লোকরা তাদের জায়গায় পৌঁছত মার্টিন রেলে করে। লোকে টিকিট কম কাটত, এই কোম্পানি মার্টিন রেলে ভেন্ডার বেশি দিত। হাওড়াবাসীর কাছে এই ট্রেন ছিল আপনজনের মতো। কারোর বাড়ির পাশ দিয়ে, কারোর বাগানের ভিতর দিয়ে, কারোর পুকুর পার দিয়ে এবং দামোদর ও সরস্বতী নদীর পার ঘেঁষে ইঞ্জিনের কালো ধোঁয়া ছেড়ে এগিয়ে চলত মার্টিন রেল ঘস ঘস করে। এই ট্রেনে চড়ার মজাই ছিল আলাদা। 1971 সালে পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায় মার্টিন রেল। এই ট্রেন বহন করেছিল দেশ স্বাধীন ও বঙ্গভঙ্গের গল্প। বাংলার নিজস্ব বেসরকারি ট্রেন ছিল এই মার্টিন রেল, যার প্রধান কারণ হিসেবে দায়ী করা হয় আধুনিক যোগাযোগ ব্যবস্থা, মার্টিন রেল সম্প্রসারণের অভাব ও যাত্রী সংখ্যা প্রভূত হারে কমে যাওয়া। অতীতের বাংলার মার্টিন রেলের দারুণ অভিজ্ঞতার কথা আমরা আজও শুনতে পাই তৎকালীন বৃদ্ধ বৃদ্ধাদের মুখে। সেই গল্পগুলো যেন আজকে রূপকথা।